এটা হিপ হপ গান ছেড়ে দিত, আমরা সবাই নাচানাচি করতাম। পাল্লা দিয়ে কাজ করতাম, কে কার চেয়ে ভালো, মানে সুস্থ প্রতিযোগিতা। প্রায় 17টা কুক বুক, তারপরে 3টা অ্যাওয়ার্ড পাওয়া, ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়া। এয়ারপোর্ট থেকে আমাকে কারাকারি করবে, সারা পৃথিবীর কিচেনগুলো মনে এইভাবে চলে। তো এটা ছিল আমার ভুল ধারণা। পেপার জমা দিয়ে আসলাম, রাত্রিবেলা বাসায় এসে হঠাৎ করে আমার মাথার মধ্যে একটা চিন্তা আসলো যে না, আল গো ব্যাক। ছোট ভাই একদিন বলছিল, তো পাপা তোমাকে খুব মিস করি, পাপা তোমাকে ছুঁয়ে দেখতে ইচ্ছা করে। জাস্ট ল্যাপটপটা রাখার পরে প্রায় 1.5 থেকে 2 ঘন্টা শুধু হাউমাউ করে কান্না করছে। কাউকে যদি বলতাম নতুন পরিচয় যে আমি শেফ, তারা দেখতাম যে মন থেকে একটা রেসপেক্ট, যে 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 জিনিসটা বানাচ্ছে, ও বাবুর্চি। শেফের অ্যাপ্রোপ্রিয়েট মিনিংটা হলো গিয়ে যে বস অফ দ্য কিচেন। আপনি ইউরোপে গেলে শেফ বলে, শুধু বস হলো শেফ। দাদা আবার রান্না ছিল খুব ভালো। একসময় তো মানুষ তখন কনসেপ্ট ছিল হোটেল বলতো, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, কথাটা সম্পূর্ণ ভুল। আবার মোটেল আছে একটা, যেটা আপনি শুধু থাকবেন, খাওয়া দাওয়ার কোনো ব্যাপার, ক্লিক করলো যে হ্যাঁ তাহলে আমি এটা কোর্স করবো রান্নাবান্নার উপরে। এই রান্নাবান্নার উপরে আবার কিসের পড়াশোনা? আমার সাবজেক্টটা ছিল একদম ভিন্ন, শেফ হোয়াট ক্যান আই ডু ফর ইউ, বাট আমরা ক্লেম করি উই আর এডুকেটেড, পুঁথিগত বিদ্যা, আমাদের পুঁথিগত বিদ্যার উপর আমরা নির্ভরশীল। যে লন্ডনের টপ নচ সেই অর্গানাইজেশনগুলোর সাথে কাজ করেছিলাম, প্রমোশনের পরেই জাস্ট চলে আসতো আমাদের রেস্টুরেন্টে আইভিতে। ওটা ছিল একটা মজার অভিজ্ঞতা। আমি এই জন্য বলি, এখন ইউটিউবে অনেক রেস্টুরেন্ট মানে কিচেনের ভিডিও ক্লিপ দেখি, আমার মনে পড়ে আমার যেগুলো আমি করে আসছি, যে আমরা কিচেনের মধ্যে নাচানাচি করতাম, গান গাইতাম, ফান করতাম। মানে আমাদের একটা সময় ছিল 8টা থেকে 9টার মধ্যে খুব রাশ থাকতো। ওই সময় হেডশেফ মানে কিচেনটা ছিল এত বড় যে আপনার মুখে কথা বলে, স্বাভাবিকভাবে কথা বললে কথা শুনবে না, মাইক্রোফোনে কথা বলতো। আর প্রত্যেকটা ইসেতে আমাদের ইয়া ছিল, স্পিকার ছিল, তো বন্ধ করে দিত, এই স্টপ স্টপ বলে আমরা সব জানতাম এরপরে কী হবে। একটা হিপ হপ গান ছেড়ে দিত, আমরা সবাই নাচানাচি করতাম, জাস্ট চার্জ আপ, আমরা বুস্টিং হতাম, আবার কাজ করতাম, ছেলে মেয়ে একসাথে মানে যে কাজ করতাম, মানে আমরা পাল্লা দিয়ে কাজ করতাম, কে কার চেয়ে ভালো, মানে ওখানে ছিল একটা সুস্থ প্রতিযোগিতা। এবং মজার বিষয় কি জানবেন, যে ওইখানে আমি কাজ করছি, আমার পাশের জন কোনো হেল্প চাই নেই, তো এসে বললো আমাকে ওখানে লন্ডনে সবাই সংক্ষেপে মো ডাকতো, এই মো লিসন ব্রো, জাস্ট ইউ গোনা ডু লাইক দিস ওয়ে, ওকে আমি কোনো হেল্প চাই নেই, উইলিংলি এসে আমাকে বলতো যে এটা এইভাবে করো। এবং দেখতাম যে না, কাজটা এইভাবে করলে আরও বেশি ইজি হয়, ইজিয়ার হয়। তো আমি কিন্তু ওইটাই শিখে আসছি, এবং স্টিল আমি এখনও আমি শিখাই, কেউ আমাকে, আমি যদিও শিক্ষকতাও করি, আমার একটা কুকিং স্কুল আছে, সেটা আমি আসবো পরে। তো আমি ওইখানেও শিখে, আমি কাজের জায়গাও শিখে, আমি উইলিংলি শেখাতে চাই, ভালো লাগে। ওটা আমাদের দেশে মানুষ আবার ইচ্ছাকৃতভাবে যেচে এসে শিখালে খুব ভালোভাবে নিতে চায় না, নিতে চায় না, আমাদের অ্যাকসেপ্টেন্স জায়গাটা খুব টাকা দিয়ে শিখালেন। কিন্তু আপনি যখন শিখলেন, লন্ডনে গেলেন, আপনার যে যারা বলতেছিল রান্না বান্না করতে লন্ডন যাওয়া মানে কি, হ্যাঁ তারা কি বললো তখন? ও ওয়েল, সেটা আসবো পরে, এখন না, তারা হাইলি অ্যাপ্রিসিয়েট করে এবং দে ফিল প্রাউড অফ মি। তো শেষ করলাম, এর মধ্যে আমার ওই আপনারও হিলটনে ছিলাম, হিলটন পার্ক লেন, ইস ওয়ান অফ দ্য বিগেস্ট হিলটন ইন ইউরোপ। তারপর আপনি আইবিতে ছিলাম, তারপরে ছিলাম আপনার হিক্স ওয়েস্টার্ন চপ হাউস, মার্ক হিক্স আর দ্য গ্রেট গ্রেটেস্ট শেফ, ইজ ওয়ান অফ দ্য বেস্ট ব্রিটিশ শেফ, ওকে বেস্ট ব্রিটিশ, সো ট্রেডিশনাল ব্রিটিশ ফুডের বেস্ট শেফ ছিল ও। প্রায় 17টা কুক বুক, তারপরে 3টা অ্যাওয়ার্ড পাওয়া, ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়া। তো ওখানে আরেকটা মজার জায়গা ছিল আমার কাজ করার। তো জ্যামের অভিজ্ঞতাটা একটু ভিন্ন, কারণ ও এত ফেমাস, কিন্তু ওর থেকে দেখলাম যে হাম্বলনেস কি। ও ফেমাস হলে মানে ইউ নেভার ফ্লাই অন দ্য স্কাই, অফকোর্স পুট ইউর ফিট অন দ্য ফ্লোর, ইয়া। সো এগুলো শিখে আসছি এবং চেষ্টা করি সেটা আমার ভেতরে যেন, আমি জানি না কত দিতে পারি, বাট আমি চেষ্টা করি ওই ওদের থেকে যা শিখেছি সেটা আমি অ্যাপ্লাই করতে চেষ্টা করি। তো এর মধ্যে দেশে আসবো না, তো এরকম প্ল্যানই ছিল যে কে যাবে বাংলাদেশে, আর গিঞ্জা গিঞ্জি এত এলোমেলো। তো এর মধ্যে আমার ওয়াইফকে আমি দুইবার যাওয়ার জন্য আপনার ফাইল পাঠালাম, তো দুইবার এসে রিজেক্ট করেছে, যাবে না। তো বাধ্য হয়ে আমাকে চলে আসতে হলো, চলে আসলাম, ভাবলাম যে দেশে আসলে তো অনেকটা এয়ারপোর্ট থেকে আমাকে কারাকারি করবে, যে এত কারণ মোটামুটি হাইয়েস্ট লেভেলে শেষ করলাম, এই অর্গানাইজেশনগুলোতে কাজ করলাম, এই শেফদের সাথে কাজ করলাম। তো ভাবলাম যে খুব একটা ভাব নিলাম, অবশ্যই দেশে আসছি এটা কাউকে না বলে সারপ্রাইজ দেওয়ার জন্য চলে আসছি। তো আসার পরে যেটা হলো, অলমোস্ট লাইক 6 মান্থস আই ডিডন্ট গেট এনি জব,
তো এরপরে যা টুকটাক টুকটাক কিছু জব পাচ্ছিলাম এই গুলশান বরণের এই দিকটা, মানে আপনার এই রেজুমে দেখে হয় না, কারণ আমি অবশ্য যেই এই পজিশনটা মানে ডিজার্ভ করি সেই পজিশনটা পাচ্ছিলাম না, বাট এত নিচ থেকে শুরু করতে পারবো না, না অবভিয়াসলি না। তো গেলাম আপনার ইচ্ছেতে এই কয়েকটা হোটেল, বুটিক টাইপের হোটেল, রেস্টুরেন্টে জব করলাম এক মাস, দেড় মাস, দুই মাস, এরকম করে করে চলে আসি। বিকজ তাদের কিচেনের আপনার এনভায়রনমেন্ট, তারপরে কোনো চেন অফ কমান্ড নাই, তারপরে এটিকেট নাই, ম্যানার নাই, ডিসিপ্লিন মানে কিছু নাই। হ্যাঁ, আমি তো দেশে কাজ করিনি, আমি তো ওখানে কাজ করে ওখানে শিখেছি আই ওয়াজ থিঙ্ক রাইট সারা পৃথিবীর কিচেনগুলো মনে হয় এইভাবেই চলে। তো এটা ছিল আমার ভুল ধারণা, দেশে এসে কমপ্লিটলি একটা রিভার্স আমি একটা সাইড দেখলাম। তো অনেকটা ইয়ে ছিলাম, যে ফ্রাস্ট্রেটেড ছিলাম যে কী করবো, চলে যাব। তো ডিসাইডেড ইউএস চলে গেলাম, ইউএসএ ছিলাম অলমোস্ট টু ইয়ার্স। তো যেই দিন আমি আপনার গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করলাম, অ্যাপ্লাই করে সলিসিটারের কাছে পেপার জমা দিয়ে আসলাম, রাত্রিবেলা বাসায় এসে হঠাৎ করে আমার মাথার মধ্যে একটা হঠাৎ চিন্তা আসলো যে না, আইল গো ব্যাক। আমি যাওয়ার একটা কারণ ছিল, আপনি সেটা বলছেন সেদিন আপনার বেবি, বেবি না, বেবি তো ওইটা লন্ডন থেকে চলে আসছে বেবির জন্য। সেই ঘটনা কেন বললেন? আচ্ছা, না ওইটা ওইটা একটা মানে মন খারাপ, ইন্টারেস্টিং। হ্যাঁ, ওইটা একটা অনেক মানে ইমোশনাল টাচ ছিল। তো যে আমি লাইফ চেঞ্জিং একটা ইমোশন ছিল আপনার সেটা, যে তখন তো ওই যে এত অ্যাপ ছিল না আমাদের, আমাদের তখন ছিল স্কাইপ, রাইট? হ্যাঁ, স্কাইপ, ল্যাপটপের মধ্যে স্কাইপে কথা বলছিলাম। তো আমার ছোটো মেয়ে, এখন মেয়ে জমে, তো ও তো এখন ছোটো ছিল। তো ছোটো মেয়ে একদিন বলছিল যে জানুয়ারির দুই তিন তারিখের দিকে এরকম আর্লি জানুয়ারিতে, তো পাপা তোমাকে খুব মিস করি। তো এগুলো তো রেগুলার বলে, বা সেদিনের কথাটা ছিল একটু ভিন্ন, পাপা তোমাকে ছুঁয়ে দেখতে ইচ্ছা করে, তোমাকে আদর করতে ইচ্ছা করে। সো ব্যাপারটা খুব টাচ করে আমাকে। সো ট্রাস্ট মি, আমি জাস্ট ল্যাপটপটা রাখার পরে প্রায় দেড় থেকে দুই ঘন্টা শুধু হাওমাও করে কান্না করছি যে না, এইভাবে আর হবে না, কারণ সারাক্ষণ মন খারাপ থাকতো। ওদিকে বাচ্চারাও খুব লোনলি ফিল করতো, বাচ্চারা কিন্তু কনফিডেন্টের জায়গা থেকে, আমি বুঝতে পারছিলাম যে কনফিডেন্ট ওদের লো হয়ে যাচ্ছে। সো টাকা পয়সা তো কামাবই, কম আর বেশি যাই হোক, বাট আমার ফ্যামিলি তো ফার্স্ট, ফ্যামিলির জন্য এগুলো আমি কার জন্য করবো? সো ফ্যামিলি যদি আমি মানে সময় মতো না থাকি, কারণ বাচ্চারা কি বাবা পাশে থাকলে ওদের কনফিডেন্ট লেভেলটা থাকে অনেক হাই, আবার স্পেশালি যদি মেয়ে হয়, তো বন্ডিংটা, হ্যাঁ এটা এটাও তো ন্যাচারাল, মায়ের সাথে ছেলে, বাবার সাথে মেয়ে। তো বাবা ডিসাইডেড যে না, আমি চলে যাব, আমি থাকবো না, যা হয়েছে হয়েছে, গুড এনাফ, তো সারভাইভ, অ্যাটলিস্ট ডাল ভাত খাবো, জব না পেলেও তো অন্তত পুরি বিক্রি করে রাখে, তো ইনোভেটিভ কিছু পুরি বানাবো, রাইট? তো ওইভাবে চলে আসলাম। তো আসার পর যখন ওই যে আবার ফ্রাস্ট্রেশন কাজ করলো দেশে, যখন আমেরিকা, হ্যাঁ দেখেন আবার চলে গেলাম ইউএসএ। তো অ্যাপ্লাই করার মানে ফর্ম ফিল আপ করে বাসায় আসলাম, এসে বললাম যে না, আইল গো ব্যাক, বাংলাদেশে যাবো, এটা একটা যুদ্ধ শুরু করবো আমি, কারণ এটা একটা রেভলিউশন আনতে হবে সারা ওয়ার্ল্ড ওয়াইড পৃথিবীতে, শেফদেরকে এত রেসপেক্ট করা। ট্রাস্ট মি, আমি যখন লন্ডন ছিলাম বা ইউএস ছিলাম, যে কাউকে যদি বলতাম নতুন পরিচয় যে আমি শেফ, তখন দেখতাম যে মন থেকে একটা রেসপেক্ট, সেটা আমি ওদের চোখে দেখতাম, চোখে দেখা যেতে। হ্যাঁ, যে 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 জিনিসটা বাংলাদেশে, ও বাবুরচি। তো এখন চেঞ্জ হচ্ছে, চেঞ্জ হচ্ছে লাস্ট টেন ইয়ার্সে, শেফ শব্দটার সাথে মানুষ এখন পরিচয় হয়েছে। বাট আমি যখন আসলাম ইংল্যান্ড থেকে 2011-তে, তখন তো ওই শেফ শব্দ দেখতে তেমন জানতো না, শেফ বলতে বলতে হতো রান্না করি, ও বাবুরচি। হ্যাঁ, এখানে আমাদের যে কনসেপ্টটা সেটা কিন্তু একদিকে আমি মানুষকে দোষারোপ করি না, আমি একটু দোষারোপের জায়গাটাতে কম যেতে চাই, যে আমাদের যে উত্তরণের জায়গা আছে এটা থেকে আমরা উত্তরে আসবো, তাহলে আমাদের ভুলগুলো ঠিক হয়ে যাবে। মানে আপনি ইউ আর টকিং অ্যাবাউট প্রসপেক্ট অফ দিস প্রফেশন? ডেফিনেটলি, সেটা তো আমি বলবো যে আমাদের যে প্রসপেক্ট কত ওয়াইড এন্ড ব্রাইট। তো আমি যেটা বলতে চাচ্ছি যে মানুষ তো জানে যে রান্না যে করে সেই কুক বা বাবুরচি, বাট শেফ ব্যাপারটা আমাদের ভিতরে এখনও তৈরি হয় নাই, যে শেফ কারা, শেফ কারা, আসলে শেফ হলে গিয়ে যে শেফের অ্যাপ্রোপ্রিয়েট মিনিংটা হলে গিয়ে যে বস অফ দ্য কিচেন, ওকে, এটা ফ্রেঞ্চ ওয়ার্ড, আপনার এটা চিফ থেকে আসছে শেফ, যে কোনো জায়গার বসকে চিফ, চিফ থেকে এটা শেফ। যেমন আপনি যদি আমাদের প্লেনের কথা বলি, প্লেনের যে চিফ সে হলে গিয়ে পাইলট, পাইলট, তারপর আপনার জাহাজের যে চিফ সে হলে গিয়ে আপনার ক্যাপ্টেন,
এরকম কিচেনের যে বস, যে চিফ, সে হলো শেফ। এখন ইংল্যান্ড এটাকে আবার অনেকগুলো ধাপ বানিয়েছে। আপনি ইউরোপে গেলে শেফ বলে শুধু বস হলো শেফ, বাকি আর কেউ না। ইংল্যান্ডে আবার এই হায়ারার্কিটাকে ঠিক করেছে যে আপনার এক্সিকিউটিভ শেফ, সু শেফ, এক্সিকিউটিভ পরে হেড শেফ, সু শেফ, শেফ ডি পার্টি, ডেমি শেফ ডি পার্টি, কমি থ্রি, কমি টু, কমি ওয়ান, অ্যাপ্রেন্টাইস, এগুলো আবার ইংল্যান্ড ওরা এটা করে। সো সবার সাথেই শেফ শব্দটা দিয়েছে, বাট ভাগ করা। সো এটা আমরা শব্দটা শুনলে বুঝি কে কোন লেভেলের শেফ। ওকে, বুঝছেন? সো এখন শেফ হতে হবে এডুকেটেড, ডেফিনেটলি এডুকেশন অ্যাবাউট ফুড, অ্যাবাউট হাইজিন, হ্যাসাপ, নিউট্রিশন, ফুড ভ্যালু, ফুড ব্যালেন্স, ওয়েস্ট কন্ট্রোল, তারপরে আপনার ম্যানেজমেন্ট স্কিল থাকতে হবে তাকে, পুরো বিজনেসটা তার মাথায় থাকতে হবে। আপনার একটা পার্টি হবে, এই পার্টিতে কতজন মানুষ হবে, এই মানুষগুলোর মধ্যে ফিমেল কতজন, মেল কতজন, চাইল্ড কতজন, তারপরে আপনার আপনার এজ পিপল কতজন, এই সব মাথায় রেখে শেফদেরকে মেনু প্ল্যানিং করতে হয়। ফুডগুলো প্রিপেয়ার, হ্যাঁ, এবং নিউট্রিশনাল ভ্যালুগুলোকে ঠিক